এক্সস্টেড তার একমাত্র রিজন সকাল সকাল ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দু মিনিটের জন্য একটা ট্রেন মিস করেছি, তো একটা মাথরুমি আছে, মাথরুমিটা ধরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। একটা শিয়ালে রিটার্ন দিও না, একটা দীর্ঘ প্রতীক্ষার পর এখন বিধাননগর স্টেশন পৌঁছে গেছি আমি। এখন অবধি খুব একটা বেশি লেট হয়নি, বাট তবু আমি টাইমের থেকে লেটে চলছি। তারপর 10টায় আমার জয়েনিং, মানে 10টায় আমার টাইম রয়েছে ঢোকার, সেই অনুযায়ী দেখতে গেলাম এখনও লেট হয়েছে, কারণ এখনও বাস ধরতে হবে, তারপর আমি সেক্টর 5 পৌঁছাবো, দেন তারপর আবার রেট অফিস ধরতে হবে। দেখা যাক তাড়াতাড়ি পৌঁছাতে পারি। হাঁটতে হাঁটতে অফিসের দিকে যাই, দেন অফিস থেকে লাঞ্চে বেরিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। সিক্স ফ্লোর, প্রচণ্ড লেট হয়ে গেছে, লাঞ্চ টাইমে বেরোবো, তারপর আবার ফোন জমা। বাই বাই গাইস। অদ্ভুতভাবে অবজার্ভ করতাম সেই টাইমে, জোয়ার আসে না, যখন জোয়ার আসে সেই টাইমে নৌকাগুলো একদম জেটিতে চলে আসে, আর যখন ভাটা চলে জেটি থেকে নৌকা পর্যন্ত একটা কাঠের পাটাতন লাগে। আর যে মাঝিগুলো আছে একদম দেখতে আমাদের মতন কালো কুচ্ছিত, এটা ওটা টাক মাথা ধরে থাকে সেই পাটাতনটা, আর খুব সুন্দরী সুন্দরী মহিলারা কাঠের পাটাতনটা পেরিয়ে আসে। তো তখন ওই পাটাতনটা পেরোনোর জন্য এইটুকুনি তো চওড়া, ওই মাঝিদের ঘাড়ে হাত দিচ্ছে, মাথায় হাত দিচ্ছে, দিয়ে পার করে আসছে। তো আমরা তখন একটু বুধ হয়ে গিয়ে ভাবতাম, যে আমি ভাবতাম বেসিক্যালি, যে যদি এই সময় ভাটা না হতো তাহলে হয়তো এই মহিলাগুলো কোনোদিন এদেরকে ছুঁয়েও দেখতো না, দরকার পড়তো না, নানা রকম চিন্তাভাবনা আসতো। তো তারপর ওখানে একদিন এরকমই বসে রয়েছি বেশ কিছুদিন পরপর, মানে খুব ভালো টাইম কাটছে, দেখছি হঠাৎ করে খুব সুন্দরী একটা মহিলা যাচ্ছে, আমরাও পেছন পেছন স্টক করলাম কয়েকজন মিলে। তো এবার তাকে একটা ইমাজিনেশন করে, তখন তো আর কিছু অন দ্য স্পট মাথায় আসেনি, পরে দুদিন দিন আর তো দেখা যায়নি তাকে, তখন একটা জিনিস লিখেছিলাম। তো আমি এবার রূপম ইসলামের খুব ভক্ত, তো তখন রূপম ইসলামের একটা গান আছে মানসী, তো ওরকমই একটা ভেবে লিখেছিলাম আর কি সেই টাইমে, অনেকটা বড়, পুরোটা আমার মনেও নেই এই মুহূর্তে। তো শুরুটা এরকম ছিল, ও মানসী তোমার জন্য মানুষ হব, পড়বে প্রেমে লোক আসবে তোমায় আমায় ধরতে ফ্রেমে, ও মানসী তোমার চোখের কাজল হব, বাঁচবে ভালো দেখবে সবাই লজ্জাতে লাল তোমার গালো। আরও ছিল এরকম অনেকটা বড় বড়, আমার পুরোটা মনে নেই, এই টাইপের পোয়েম লিখতাম এবার সিচুয়েশনের ওপরে কখনো কখনো লিখতাম। চলো ভাই অফিস খতম, আবি ঘর। এ অমন কালকে কখন আসবে? হামকো বল রে। Yes। হাম আয়েঙ্গে কাল ওই দেখতে কব উঠতে। দেখতে কব উঠতে এবারে তো ছবি ভালো আসবে। এ সুদীপ তো কালকে তাহলে তুই ইয়ে থেকে আসছিস তো? ওয়েটিং ফর ট্রেন। ভাই ভাইয়া